লকডাউন 5.0 গাইডলাইন কি কি খুলছে ও কি কি খুলছে না তালিকাটি তাড়াতাড়ি দেখে নিন। লকডাউন 5 এর পাশাপাশি চলছে আনলক 1, ফলে অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে। সোমবার 8ই জুন থেকে যা যা খুলছে দেখুন তার তালিকা। সরকারি অফিসে কর্মী সংখ্যা বাড়ছে, অফিসে 70% কর্মী কাজ করতে পারবেন। এছাড়া শর্ত সাপেক্ষে খুলবে শপিং মল, রেস্তোরাঁ ও হোটেল এবং ধর্মস্থান, বহু বেসরকারি অফিস ও দোকান বাজারও খুলবে। 8ই জুন থেকে সরকারি নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ, শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা, তবে একই সঙ্গে 10 জনের বেশি প্রবেশ করতে পারবেন না। এখনই যা যা খুলছে না দেখুন তার তালিকা। 8ই জুন খুলছে না স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, চলবে না মেট্রো, এখনই খুলছে না বার, সিনেমা হল, জিম, সুইমিং পুলের মতো জায়গাগুলি। প্রসঙ্গত আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 8ই জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে 70% লোক বল নিয়ে কাজ শুরু হবে, তবে অবশ্যই মানতে হবে সমস্ত নিয়ম, প্রত্যেক দিন স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব মেনে চলা, এই সমস্ত কিছু মেনে চলতে হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে করোনা আবহে হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলের ক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। রেস্তোরাঁ যত আসুন তার 50% মানুষ খেতে বসতে পারবেন একসঙ্গে, শপিং মলের ক্ষেত্রে বেশি মানুষ একসাথে দেওয়া যাবে না। হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলে বাধ্যতামূলক থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ রাখতে হবে। মাস্ক ছাড়া কোথাও ঢোকা যাবে না। মলের মধ্যে সিনেমা হল বন্ধ থাকবে। কোভিড-19 সংক্রান্ত সমস্ত নিয়ম ও গাইডলাইন লেখা পোস্টার ছবি সেটে রাখতে হবে। সামাজিক দূরত্ব বিধি পুরোপুরি মেনে চলতে হবে। পার্কিং লটে এবং রেস্তোরাঁর সামনে চত্বরে ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। পরস্পরের সঙ্গে অন্তত 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। পার্কিংয়ে যেসব কর্মী থাকবেন তাদের মাস্ক ও গ্লাভস পরে থাকতে হবে। গাড়ির দরজা, চাবি এইসব ব্যবহারের সময় স্যানিটাইজ করতে হবে নিয়ম মেনে। ঢোকা এবং বেরোনোর আলাদা গেটের ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়। বড় জামায়াত কোনোভাবেই করা যাবে না। প্রয়োজনে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল বন্ধ করে দিতে হবে। বাচ্চাদের খেলার জন্য কোনো জায়গা খোলা রাখা যাবে না। কারো শরীরে জ্বর বা সর্দি কাশি থাকলে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। লিফটে একসঙ্গে বেশি লোককে উঠতে দেওয়া যাবে না। লিফট জীবাণুমুক্ত রাখতে হবে। এক্সেলেটরের এক ধাপ অন্তর দাঁড়ানো ভালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একসাথে যেহেতু লকডাউন 5.0 চলছে, অন্যদিকে চলছে আনলক 1.0, তো সেক্ষেত্রে বেশ কিছু তথ্য আপনাদের আমি জানিয়ে রাখলাম যে কী কী খুলছে এবং কী কী খুলছে না বর্তমানে। তো এর মধ্যে শপিং মল, রেস্তোরাঁ এবং হোটেল খুলছে এবং ধর্মস্থানও খুলছে, কিন্তু বেশি ভিড় করা যাবে না সেসব স্থানে। এবং আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কোনো স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কোচিং সেন্টার পর্যন্ত খুলবে না এবং কলকাতায় চলছে না মেট্রো। এছাড়াও খুলছে না বার, সিনেমা হল, জিম এবং সুইমিং পুলের মতো জায়গাগুলি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে মোটিভেশন প্রদান করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনি আপনার মতামত আমাকে জানাতে পারেন। এবং আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য।